পার্থক্য কিতা, তারা মুরগি রে কিতা কয় ডগ আর কিতা খগার আর কিতাতে হইলাও ও নার ফার বালা আমি আছি বালা। আর এখন আমরা কেন নাম কিতা হইছলাই বুরুঙ্গা চড়াই আইসি, সো বুরুঙ্গা চড়াই আইসি ঘুরাই মুফা খাই মারি অনেক পাত্তর আছে, সো একবারে ইন্ডিয়ার শেষ সীমান্ত এবং বাংলাদেশের শেষ সীমান্ত, সো বুরুঙ্গা চড়াই আমরা আইসি আইয়ন অনেক পাত্তর আছে, এখন পানি নাই, সো এখনকে তো জীবন শীতর সময় বর্ষার সময় অনেক পানি থাকে এখানে, সো এখন আমি সারাটা আপনার বুরুঙ্গা চড়া দেখাইমু। আসলে প্লেসটা অনেক অসাধারণ জস একটা প্লেস, সো না আইলে বুঝতে গেলাম নীলাদিত আইলেও এটা সারা জায়গা ফাঁকাইয়া যাইবা, সুনামগঞ্জ আইলেও ফাঁকাইয়া যাইবা। সো আমার ভাই আর একটা, তোমার নাম কিতা হয়েছিলাই, তোমার খবর কিতা ভালো আছো, এই জায়গার নাম কি ভুরুঙ্গাছড়া, সো আমরা তারারে লই আইছি ফাঁকানে ভুরুঙ্গাছড়াত, সো ওখান ফাঁকাইমু আর আপনারা সারা ভিডিওটা এনজয় করক আর দেখাইমু, সো লগেউতা হক্কা ভিডিও ফুটেজ দেখা। পার্থক্য কিতা, তারা মুরগি রে কিতা কয় ডগ ডগ আর কিতা খগার আর কিতাতে হইলাও ও নার পারো না বলে হইলাও ভাত হিসক না মিশে যোগ, সো ভাত গাই শুনতে পারা তার মুখ থেকে তার এলাকা ওখানে একটা করি, সো অনেক সুন্দর কথা বলে ও, সো ভিডিওটা দেখতেও তা হক্কা আর সারা ভিডিও এনজয় করক্কা। দেখার পরে আর কি বড়ো বড়ো পাত্তর আছে, সো আমি পাত্তরগুলো দেখাইলাম, সো ওই যে পাত্তর আসলে অনেক বড়ো বড়ো পাত্তর বাঙ্গি ওই দক্ষে জুড়ি হসন, সো ওগুন বড়ো বড়ো ট্রাকে ইন্ডিয়াত নেয় ইয়া তাকে ইন্ডিয়াত নেয় আবার বাংলাদেশেও পাচার বাংলাদেশও আর ইন্ডিয়াতে দয়ে দেশে যায় পাটিয়া, সো আর ওই রক্ষা গাছ আছে এগু তেঁতুল গাছ না এগু তেঁতুল গাছ নি, তোমার নাম কি তা ফাউরিলচি, তোমার নাম ফাউরিলচি হ্যাঁ রাব্বি, এগু কি তার গাছ ও তেতই গাছ ও আর একটা তেতই গাছ আসলে ইনো যে সুন্দর সুন্দর ফুল ফুটছে গাইজ, আর আসলে আমরাও সাইডে যাইমু আরো জায়গা যাইমু, সো আরো জায়গা অন্য ব্লগও দেখাইমু ইনশাল্লাহ, সো এখন আরো জায়গা যাইমু অনেক একটা প্রতিটা প্লেসও প্রতিটা একটা একটা ব্লগ করতে করছি, এবং বিশেষ করে ও তো এই সাইডের পাত্তরগুলো অনেক বড় বড়, সো ইকান বাংলাদেশ নানি না ইন্ডিয়া এটা বর্তমানে আমি ইন্ডিয়ায় আছি গাইজ, বিশেষ করে বর্তমানে আমি ইন্ডিয়ায় আছি, সো ভিডিওটা দেখতেও তা হক্কা মনে হচ্ছে এই জায়গাটা মনে হক্কা পাত্তর এটা আমি জানি নাই হয়তো নাই কারণ এখন নতুন আইয়া দেখছি এই জায়গা তো পাত্তরের রাজ্য, আমি মনে করতাম জাফলং কোথা পাত্তর, তো দেখি বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশের বাংলার পূর্ব অঞ্চল হইব, সব বিশেষ করে সিলেটের প্রতিটা শেষ প্রান্তে অনেক খনিজ সম্পদগুলো আছে, আর খনিজ সম্পদগুলো আসলেই সারাও ইন্ডিয়ার সাইডে আর বর্ডারের সাইডে সারাও জাফলং হক্কা বিছনাখান্দে হক্কা নীলাদিজেতাও হক্কা সপ্তাহ আর কিতা লাখমাছড়া সব আর কিতা ওলা নাম বলে কি বুরুঙ্গা চড়া না কিতা, সো আওটা তো আপনারা খালি পাথর দেখতে পারা খালি পাথর, সো আসলে এখানের মানুষ টাকা লই দিবা পাথর বেশ অনেক টাকা পাওয়া যায়, সো আসলে ওই রক্ষা কত পাথর গাই
অভাব ছাড়া বাদ ওই দোকান ভাঙছে। তো আর ও আমার খান্দার দেখতে পারে, এই বর্ডারটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, তো এইটাতে আমি উঠতে পারতাম না এইবার নিষিদ্ধ, কারণ লেখাও আছে যে এইবার ওটা নিষিদ্ধ, অতিক্রম করা যাবে না। তো ও আর একটা লাইট আছে, এই লাইটটা হইলো ইন্ডিয়ার। তো বিশেষ এইবার রাস্তা আছে লাল লাল, আসলে রাতকে যে ভালো লাগে কারণ অনেক লাইট জ্বলে এখানে। সো এখন আমি ও যে ওর সারাটার ভিউজ দিলাম আপনারা, যে সো জানি না কি লান রাখছে, সো খালি দেখাই পার লাগে জায়গাটা পরিচয় করতেন লাগে। আমি ভিডিওটা দিছি বুরুঙ্গা ছড়ার, তো আসলে জানি না ভিডিওতে কিলা হইব, কারণ আমি নিজেতেই হইতাম পারার না। সো আমি সারা ভিডিও ফুটেজ দিছি, আর ভিডিওটা যদি ভালো লাগে তাকে আপনারা সাবস্ক্রাইব করে নিবা সারা, আর বিশেষ করিয়া লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর যারা সাবস্ক্রাইব এখনও করছেন না তাড়াতাড়ি করি লাগা, যারা করছেন তারা অনেক অনেক ধন্যবাদ। সো ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহ হাফেজ। Bell icon, never miss an update.